হ্যালো ফ্রেন্ডস, বন্ধুরা আবারও একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু আমার ডিসপ্লের উপরে দেখতে পারতেছেন যে ফেসবুক অ্যাপসটি মানে কত বড় হয়ে রয়েছে, ঠিক আছে। এটাকে আরও বড় করতে পারবেন, এটাকে আরও বড় করতে পারবেন, ঠিক আছে বন্ধুরা। তো এভাবে কিভাবে আপনাদের মোবাইলের যে কোনো অ্যাপসের আইকনগুলো এত বড় করবেন সেটার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু কোনো মানে ওয়ালপেপার বা কোনো কিছু নয়, এটা ডাইরেক্ট কিন্তু আমার ফেসবুক অ্যাপসটি, জাস্ট এটা যদি আমি ওপেন করি দেখেন আমার ফেসবুকটি ওপেন হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। তো এটা কিভাবে কি করতে হবে সেটা বুঝতে এবং শিখতে ভিডিওটি কন্টিনিউ করুন। তার আগে বলে নিব, অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন, আর পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলের আপডেট ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন। তো চলেন বন্ধুরা শুরু করি। এটা করার জন্য বন্ধুরা আমাদের একটি অ্যাপ্লিকেশনের সাহায্য লাগবে। তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য জাস্ট আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে আসার পর বন্ধুরা আমরা ইন্টারফেসটা এরকম পাব। জাস্ট এটা আমরা সার্চ বারে লিখব GIGANTICON, জাস্ট এটা লিখলে আপনি অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। আর বরাবরের মতো এটা ডাউনলোড লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে শর্টকাটে সেখান থেকে ডাউনলোড করে নেবেন। জাস্ট অ্যাপসটি ডাউনলোড করার পর এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর আপনি ইন্টারফেসটা এরকম আসবে, জাস্ট এখান থেকে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের কাজ শেষ, এখানে আর কোনো কাজ নেই। জাস্ট এখন আপনারা আপনাদের ডিসপ্লেতে একটু লং প্রেস করে ধরে রাখবেন। ধরে রাখার পর আপনারা এখানে একটি অপশন পেয়ে যাবেন উইজেট, ঠিক আছে। উইজেট অপশনটিতে চলে যাওয়ার পর আপনারা এখান থেকে জাস্ট ওই যে আদার্স উইজেট সেটিংয়ে চলে যাবেন। যাওয়ার পরে আপনাদের মোবাইলে হয়তো অন্যরকম অপশন আসতে পারে, যাওয়ার পরে জাস্ট আপনার এখানে উইজেট যেটা এটা ওপেন করবেন। ওপেন করার পর বন্ধুরা দেখেন আপনার মোবাইলের যত অ্যাপ্লিকেশন আছে অ্যাপ্লিকেশনটি আপনার এখানে হাজির হয়ে যাবে। জাস্ট এখান থেকে এখন অ্যাপ্লিকেশনটি আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন আপনি যেটা মন চায় সেই অ্যাপ্লিকেশনটি, জাস্ট আমি এখন যদি ইউটিউবটা করি, একটু প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পর দেখেন ইউটিউবের আইকনটি কিন্তু এখন বড় হয়ে চলে আসছে। এটাকে যদি আমরা আরও বড় করতে চাই দেখেন এটাকে আরও বড় করতে পারবো, ঠিক আছে। এটা আপনার যত বড় করতে চাই যত বড় করতে পারবো। জাস্ট এখন যদি আমি এটাকে ওপেন করি আমার ইউটিউবটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো এভাবেই খুব সহজে আপনাদের মোবাইলের যে কোনো আইকনকে, আপনার অ্যাপ আইকনকে আপনি এরকম বড় করে ফ্রেন্ডের সাথে মজা নিতে পারেন, ঠিক আছে। যে কোনো ফ্রেন্ড দেখলে এটা কিন্তু তাকিয়ে থাকবে যে এই ধরনের আইকনটি এত বড় কীভাবে হলো। তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আবারও ভালো কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ধন্যবাদ বন্ধুরা।